সংসদ নির্বাচনের মতো উপজেলায়ও বাড়ছে ব্যবসায়ীর সংখ্যা আর পাঁচ বছরে অস্থাবর সম্পত্তিতে সংসদ সদস্যের রেকর্ড ভেঙেছেন উপজেলা চেয়ারম্যানরা টিআইবির সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সব তথ্য বলা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের একশো প্রার্থীদের মধ্যে একশো জনই কোটিপতি সারাদেশের চারশো উপজেলার মধ্যে চার ধাপে প্রায় চারশো আশিটি উপজেলার ভোট করার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপের ভোট হবে বুধবার এতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলিয়ে প্রার্থী ষোলশ ছয় জন প্রথম ধাপের এসব প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রার্থীদের তথ্য জানানো হয় এই নির্বাচনে পাঁচশো জন চেয়ারম্যান প্রার্থীর তিরানব্বই জন কোটিপতি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ছিল সাঁত্রিশ জন চতুর্থ উপজেলা নির্বাচনে বত্রিশ জন এবারের নির্বাচনে কোটিপতি এমন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সতেরো জন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে যা যাচ্ছিল জন। চতুর্থ উপজেলা নির্বাচনে কোটিপতি ছিল মাত্র একজন এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন ক্ষমতায় থাকা এবং কর্তৃত্ব ছেড়ে না দেয়ার মনোভাবই গোলপোস্ট পরিবর্তনের চর্চা চলে এসেছে ভোটের মাঠেও নিজের প্রয়োজনে আইনের ব্যত্যই ঘটাচ্ছে ক্ষমতাসীনরা ক্ষমতা জেতে পারলে জনপ্রতিনিধি হতে পারলে যেটা হয় নিজের সম্পদ বিকাশের সীমাহীন সুযোগ হয় অন্য দিক থেকে সেটা যখন আমি হারিয়ে ফেলি বা ক্ষমতায় যেতে না পারি তখন সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হই শুধু তাই নয় আমার ক্ষেত্রে এমনকি যাবত কোনোখানেতে অবস্থিততে সংকটে তথ্য প্রকাশ করেই নির্বাচন কমিশন চুপ না থেকে যাদের আয় কয়েক গুণ বেড়েছে তা খতিয়ে দেখার তাগিদ দেয়া হয় হলফনামায় মিথ্যে তথ্য দিলে প্রার্থিতা বাতিল করার দাবিও করে টিআইবি বৈধ না অবৈধ এইটি টি করার টাইপ কিন্তু আইট্রো কে সংস্থা আমরা যেটা দেখছি প্লেন সিম্পল আমার আইন বলছে এত আমার বাস্তবে আমি হলপনামায় বলছি আমার মালিকানা এতটুকু অর্থাৎ আইনি সীমার ওltre আমার মালিকানা এই কথাটা আমরা বলছি এটা অবৈধ কিনা বা বৈধ কিনা কি ভয় পেয়েছে সেটা সেটা কাপায়তো আইট্রো কে সংস্থা তারা কিটুকুmarkdown সেটা বৈধ না অবৈধ জনগণের স্বার্থে কিংবা জনস্বার্থে সুস্থ ধারার রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তারা রাজনৈতিক দলগুলোর নিজেদেরই আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত এবং উত্তর খুঁজা উচিত কাউসারা চৌধুরী কুমু টিবিসি নিউজ ঢাকা